হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে সবাইকে নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম করছি। আর আজকে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ার মেট্রো রেল রাইড। তো আমি আর প্রীতম ভাই আজকে আমরা ইন্ডিয়াতে মেট্রো রেল উঠবো, কারণ আমাদের গাড়িতে জায়গা হয় নাই। তো এই জন্য আমরা দুই ভাই আর সাথে আমাদের যেই ট্যুর গাইড করতেছে একটা আঙ্কেল আছে, উনি আমাদেরকে মেট্রো রেলের মাধ্যমে নিয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ার দিল্লিতে যে হোটেল থাকবো সেখানে। তো এই যে আমরা একে একে দুইজন তিনজন করে সবাই চলে যাচ্ছি আর কি, আমি প্রীতম ভাই আর এই আঙ্কেল। তো ভিতরে আসলে পরিবেশটা পুরো এয়ারপোর্টের মতোই, ইন্ডিয়ার দিল্লি অনেক উন্নত হয়ে গেছে, ট্রাস্ট মি গাইজ। আর আন্ডারগ্রাউন্ড নিচে মনে করুন দুই তিনতলা নিচে পর্যন্ত শুধু মেট্রো রেল স্টেশন, মানে পুরাই আনবিলিভেবল আর অনেক জোস। তো আমরা এখন একে একে এই যে টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকবো, আর আমি অনেক এক্সাইটেড, কারণ বাংলাদেশে তখন মেট্রো রেলের কাজ চলতেছিল যখন এই ভিডিওটা করেছিলাম, আর তখন মেট্রো রেল ছিল না। আর এই আঙ্কেলের টিকিট অলরেডি কাজ করতেছে না, পরে উনি আমার টিকিট নিয়ে আবার ভিতরে ঢুকছে। তো এখন আমরা ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ার মেট্রো রেলে উঠতে যাচ্ছি, আর অনেক ভালো লাগছে, আমি অনেক এক্সাইটেড ছিলাম তখন। আর একদম সাউন্ডলেস জার্নি, কোনো শেকিং নাই, আর খুব ভালো লাগতেছিল। আর ভিতরে পুরোটা হচ্ছে এয়ার কন্ডিশনার টাইপ। আর আমাদের ট্রেনে যাওয়ার কারণ হচ্ছে আমরা তো দিল্লি এরোসিটিতে উঠেছি রেন্ট্রিতে, তো এখানে আমাদের টিমের সবাই চলে গেছে এবং সবাইকে গাড়িতে দিয়ে আমাদের দুজনের জায়গা হয়নি। তো আমি আর প্রীতম ভাই আমরা দুই ভাই একসাথে স্যাক্রিফাইস করলাম, আর আমরা ট্রেনে করে আমাদের হোটেলে পৌঁছে গেছি আর কি। তো এই জন্য হচ্ছে আমাদের মেট্রো রেলে উঠা, আর অনেক ভালো লাগছে, খুব ভালো পরিবেশ ছিল, আর আমরা অনেক এনজয় করেছি, আর সবাই অনেক কাইন্ড ছিল এবং অনেক প্রপার মেনটেন করে চলে ইন্ডিয়ান পিপলস ইন দিল্লি স্পেশালি। যাই হোক, ভিডিওটা দুটোতেই মেট্রো রেলের একটা এক্সপিরিয়েন্স দেখালাম ইন্ডিয়াতে এসে দিল্লিতে। তো এখন আমরা চলে যাই, আল্লাহ হাফেজ। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল রেন্ট্রি। তো চলুন হোটেলটা একটু দেখায় দিই সবাইকে। আর অনেক গরম ছিল, এত এত গরম, মানে খুব খারাপ অবস্থা গরমে। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই যে প্রীতম ভাই আমরা হেঁটে চলে যাচ্ছি। আর ভাই সত্যি মানে ইন্ডিয়াতে দিল্লি সিটিটা এতই উন্নত, মানে আপনি জাস্ট একটু দেখেন যেটা নাকি ইন্ডিয়া, সিরিয়াসলি খুব আধুনিক আর খুবই ফিউচারিস্টিক, খুব ভালো লাগছে।